হ্যাঁ কথা আছে ইসলামের বইতেই তো আছে আমরা বলতে হ্যাঁ ভাই আমি তো ওইটা বলতেছি আমিও দেখছি ভাই আমি মানে ওইটা পড়ছি পড়ে আপনাদেরকে বলতেছি আপনাদের আমি শুনছি এটাকে তো

যে এই কাজটা কি শুধুমাত্র একমাত্র মোহাম্মদই করছে অন্য কেউ কি করে নাই ইফ ইউ আর প্রাউড যে এ কাজটা ভালো করছে তাহলে অন্য কেউ করছে কি না করছে অন্য কেউ করার অন্য কেউ কে তারা আপনার মোহাম্মদের যাচ্ছেন কেন অন্য আমার জানা মতো এমন তো কেউ নাই যে বলে গেছে যে আমি সর্বকালের জন্য আদর্শ আমি বাচ্চা বিয়ে বিয়ে করতেছি এই জন্য জন্য বাচ্চা বিয়ে বিয়ে করাটা একটা যৌক্তিক কাজ একটা রেশনাল কাজ একটা মরাল কাজ এরকম তো মোহাম্মদ এর মতো পেডোফাইল ছাড়া অন্য কেউ বলে যায় নাই

তো আপনি তো আমাদের লাইভ শুনে তো মানুষের মুসলমানদের ইমান বৃদ্ধি পায় আপনি তো আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে আমাদের লাইভ গুলা নিয়মিত শেয়ার টেয়ার করেন যেন অন্য মোমিনদের ইমানটা একটু বৃদ্ধি পায় অন্য মোমিনদেরও যেন ইমানটা একটু পক্ত হয় এটা তো আপনি নিয়মিত করেন আমাদের লাইভ শেয়ার তো দেন তাই না শেয়ার শেয়ার আচ্ছা আপনার ফেসবুক প্রোফাইলটা আমরা এখন একটু স্ক্রিনে আনবো একটু দেখবো যে আপনি আমাদের কয়টা লাইভ শেয়ার দিয়েছেন একটু আপনার ফেসবুক আইডিটা কি সেটা একটু বলেন হ্যাঁ এমডি নুর নামে তাই না

আমাদের লেখা এবং আমাদের ভিডিও এগুলো তো নিশ্চয়ই উনি অনেকবার শেয়ার দিচ্ছেন তো আমি একটু ওনার ফেসবুক প্রোফাইলটাতে গিয়ে আমি একটু দেখতে চাই যে উনি কয়টা লাইভ শেয়ার দিচ্ছেন বা কয়টা ভিডিও শেয়ার দিচ্ছেন যেন অন্য মুমিনদের ইমানটা বাড়ে এটা আমি আপনার প্রোফাইলে ঢুকে একটু দেখতে চাই আপনি আপনার প্রোফাইলের লিংক দেন আপনি দিব আমার লিংক দিব আমি কথার শেষ না না আপনি আগে লিংকটা দেন আমি একটু দেখি আপনার প্রোফাইলটা কয়টা লাইভ শেয়ার দিচ্ছেন কয়টা শেয়ার দিচ্ছেন

আপনি হ্যাঁ তাহলে আপনার কি এটা আপনার কি ধার্মিক হিসাবে এটা একটা নৈতিক দায়িত্ব না যে তাহলে যেইটাতে আপনার ইমান আরো বেশি মজবুত করে এবং এটা একটা ইজি পিজি কাজ তাই না এইটা তাহলে আপনি বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে আপনার ভাই ব্রাদার বা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরও ইমানটা মজবুত করার দায়িত্ব কি আপনার না বা আপনি চান না যে তাদের ইমানটাও মজবুত হোক এই জন্য আসিফ ভাই দেখতে যাচ্ছে যে আপনি কয়টা শেয়ার দিছেন হ্যাঁ আচ্ছা আমি এখন বলি

আমি জানি এটা নিশ্চিত কারণ আপনি বুঝেন যে এই লাইভ শুনলে মানুষের ধর্ম থাকবে না এই লাইভ শুনলে ইসলামের লুঙ্গিটা ইসলামের লুঙ্গিটা সরে যাবে এই যে সব চলে আপনি কথা বলবেন নূর ভাই আপনি যে বলতেছেন আপনার ঈমান মজবুত হইছে তো এটার একটা প্রমাণ তো একটা দেখাইতে হবে না একটা নমুনা আপনি দেখাবেন না সমস্যা কাউকে কথা বলবেন না এটা সমস্যা না হ্যাঁ এটা অনেক সমস্যা আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি যদি স্পেসিফিকলি সেটা বলেন তাহলে আপনাকে অনেকক্ষণ কথা বলতে দেব এটা আমি বলছি এরপর কিন্তু আপনি আমার আমার

কেটে দিবেন কেটে তো দিবো না কেটে তো দিবো না আপনার প্রোফাইলটা দেখবো তারপর আপনার কথা শুনবো আমরা হ্যাঁ এই জন্যই আপনাকে দা ভাই এটা তো খুব স্বাভাবিক একটা বিষয় যে উনার উনি যখন একটা দেখবে যে এক জায়গায় এই লাইভটা শুনলে ইমান অনেক বেড়ে যাচ্ছে ইমান আমরা তো এই কারণে চলেও যেতে পারি বুঝছেন আমরা যে এইভাবে মুমিনদের ইমান বৃদ্ধি করছি ওনার তো উচিত যে বিভিন্ন ইসলামিক গ্রুপ ইসলামিক পেজে গিয়ে গিয়ে আমাদের লাইভটা শেয়ার দিয়ে আসে ভাই এই লাইভটা শুনেন তাহলে আপনাদের সবার ইমান অনেক বেড়ে যাবে ইমান পোক্ত হয়ে যাবে এটাই তো একজন সাধারণ মানুষের করা উচিত নাকি দিন দেওয়া কি বলেন আপনি অবশ্যই অবশ্যই আমি তো সেটাই দেখতে যাচ্ছি আমিও মানে উৎসব দৃষ্টি নিয়ে বসে আছি যে কিন্তু আমি নিশ্চিত যে উনি এই কাজটা কখনই করেন না উনি এখানে এসে একটা মিথ্যা কথা বলতেছে উনি এমন ভাব করছে আপনাদের লাইফ না আমি আরো ইমাম ভক্ত হয়েছে কিন্তু আমি নিশ্চিত যে এই কাজটা করেন না কিন্তু এখানে এসে কথার কথা বলতেছে বুঝছেন এখন এই কথার কথাটা যে বলতেছে নাকি নাকি উনি সত্যি বলতেছে সত্যি উনি এটা মনে করেন কথার মাঝখানে কথা বলেন না ভাই উনি সত্যি এটা মনে করেন কিনা যে নাস্তিকদের লাইফ শুনলে মোমিনদের ইমান বাড়ে তাইলে ভাই নাস্তিকদের কোপায় 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 লাল করে দিচ্ছে বাংলাদেশে

উনি জানে যে উনি যদি আমাদের লাইফগুলো শেয়ার দেয় তাহলে ওনার নবীর লুঙ্গিটা খুলে যাবে ভরা ময়দানে এবং নবী যে লুচ্চা ছিল এটা সবার কাছে প্রকাশ হয়ে যাবে এই কারণে উনি কখনো শেয়ার দেন না চুপি চুপি আমাদের লাইভে এসে শুনে যে নাস্তিকদের কেমনে গালি দাউন যায় এবং এই নাস্তিকদের লাইভে এসে মিশা কথা কেমনে কন যায় এই এইটা উনি মানে এই চালাকি উনি করে বুঝছেন চলে গেছে হাই হাই ফরাজ ভাই মিস করলো শেষ দা পজিশন এজন্য তো বলছিলাম ভাই এনিহাউ এনিহাউ দূরদিন আর কি কি বলার ভাই আমি আপনাদের মনে মজাটা নষ্ট করে দিলাম আমি আমি এই প্রশ্নটা শুনিনা এই কথাটা শুনার নিজে আটকাতে পারলাম না যে এটা মানে কেমনে সম্ভব যে আমাদের লাইভ শোনা যদি ইমান বৃদ্ধি পায় তাহলে তো আপনাদের ইয়া করা উচিত বেশি বেশি শেয়ার দেওয়া উচিত বিভিন্ন ইসলামিক গ্রুপে আমাদের লাইভটা শেয়ার দেওয়া উচিত তাহলে আমাদের লাইভে তো লাখ লাখ মানুষ থাকতো তাই না যে আসুন নাস্তিকের কথা শুনো শুনারও iman বাড়ায় যাবে ঠিক আছে আমি গেলাম তোমার কথাতে বলতে আসছিলাম ওকে আছে

আমাদের কথাবার্তা প্যাটার্ন আর তাদের বেশি শেয়ার করা উচিত না সে কি মানে আমার কথা হচ্ছে সে কি মানে 6 বছরের মেয়েকে বিয়ে করার পারমিশন আছে এটা জানতে পারার পরটাই তাই বৃদ্ধি হয়ে গেছে এই ধরনের কিছু এটা তার কাছে দরকার ছিল হ্যাঁ আমাদের সবারই জানার ইচ্ছা ছিল কিন্তু সে তো আর কি জোর দিলা কি বলার না আসলে মিস হয়ে গেল জিনিসটা আচ্ছা ঠিক আছে হাই উতাস করে লাভ নেই লেটস মুভ অন